Assalamualaikum. নকলা পায়ে পড়ে হচ্ছে বিদ্যালয় ভর্তি অনলাইন ক্লাস কার্যক্রমে সবাইকে স্বাগত। আমি আজকে যে ক্লাস নিব সেটা হলো রসায়ন, রাসায়নিক বিক্রিয়া, কেমিক্যাল রিয়েকশন। তোমরা রাসায়নিক বিক্রিয়া সপ্তম অধ্যায় রসায়ন হয়ে এই পাঠটা আমি যে টপিক নিয়ে আলোচনা করবো সেটা দেখবে এবং আমার এই টপিকের সাথে মিলাবে এবং বাসায় বসে এই সকলকালীন মুহূর্তে তোমরা পড়বে। আশা করি তোমরা রাসায়নিক বিক্রিয়া সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবে। রাসায়নিক বিক্রিয়ায় যখন দুই পদার্থিক মৌল অথবা যৌগ মিশে নতুন ধর বিশিষ্ট যৌগ তৈরি করে আমরা তাকেই বলতে পারি রাসায়নিক বিক্রিয়া। এই রাসায়নিক বিক্রিয়ার প্রকারভেদ রয়েছে। এই রাসায়নিক বিক্রিয়াকে প্রধানত যদি শ্রেণীবিভাগ করা হয় তাহলে রাসায়নিক বিক্রিয়ার তিনটা প্রকারভেদ তোমরা তোমাদের পাঠ্যবই পাবে। আমি লিখতেছি দেখো, রাসায়নিক বিক্রিয়াকে তোমার উপরে তিন ভাগে শ্রেণীভুক্ত করা হয়েছে। এক, দিক, দুই, তাপ, আর তিন, ইলেকট্রন স্থানান্তর। রাসায়নিক বিক্রিয়া শ্রেণীবিভাগ করতে যে এই তিন ধাপে তোমাদের বই উল্লেখ আছে। রাসায়নিক বিক্রিয়ার দিক, তারপর হলো তাপ এবং ইলেকট্রন স্থানান্তর। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে দিক বলতে দুই ধরনের দিক বোঝায়, অর্থাৎ কোনো বিক্রিয়া আছে শুধুমাত্র বিক্রিয়া থেকে উৎপাদন করে ধরতে পারে, উৎপাদ থেকে আর বিক্রিয় হয় না, সেটা হলো একমুখী। আবার এমন কোনো বিক্রিয়া রয়েছে বিক্রিয় উৎপাদে পরিণত হয় আর উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হয়, অর্থাৎ পার্শ্বিক রূপান্তর হয়, এটা হলো উভমুখী বা দ্বিমুখী। তাপের পরিবর্তন, রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপের পরিবর্তনকেও দুই ভাগে ভাগ করা হয়েছে, যেটা হলো তাপ উৎপাদী এবং তাপ হারী। এবং ইলেকট্রন স্থানান্তর, এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে। ইলেকট্রন স্থানান্তর হয় অর্থাৎ রেডক্স, আর ইলেকট্রন স্থানান্তর হয় না, জুজুলি পরিবর্তন হয় না, নন রেডক্স। তো আমি বিষয়টাকে তোমাদেরকে দেখাচ্ছি। দিক, দিক দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো একমুখী, একটা হলো উভ। তাপের পরিবর্তন দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হলো ডেল্টা এইচ মাইনাস আর একটা ডেল্টা এইচ প্লাস প্লাস। অর্থাৎ একমুখী যে শুধু বিক্রিয়কে উৎপাদ হবে, উভমুখী বিক্রিয় এবং উৎপাদ উভয়টাই হবে। তাপের পরিবর্তন ডেল্টা এইচ মাইনাস অর্থাৎ তাপ উৎপাদী, যে বিক্রিয়া তাপ উৎপন্ন হবে, আর ডেল্টা এইচ প্লাস এটা হলো তাপ হারি, যে বিক্রিয়ায় তাপ হ্রাস পাবে। এবং ইলেকট্রন স্থানান্তর দুই ভাগে ভাগ করা হয়েছে, যেমন এটাকে দুই ভাগে ভাগ করা হয়েছে, বলতে পারি আমরা রেডক্স, রেডক্স আর এটাকে আমরা বলতে পারি নন রেডক্স, অর্থাৎ এটা জারণ বিজারণ আর এটা জারণ বিজারণ নয়। আমি তোমাকে বিষয়টা আরো ক্লিয়ার করছি। রাসায়নিক বিক্রিয়ার দিক, আমি এখন দিক নিয়ে তোমাকে ব্যাখ্যা করছি, যেমন এক হাইড্রোজেন যোগ আয়োডিন বিক্রিয়া করে হাইড্রো আয়োডাইড। লক্ষ্য করো, হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রো আয়োডাইড একটা হ্যালো অ্যাসিড তৈরি করলো। এই হ্যালো অ্যাসিড তৈরি করলো, এখন এটা হলো বিক্রিয়ক, তোমরা জানো এটা হলো বিক্রিয়ক আর এটা হলো উৎপাদ। তাহলে বিক্রিয়ক থেকে উৎপাদে পরিণত হতে পারছে এবং উৎপাদ ভেঙে আবার বিক্রিয়কে পরিণত হচ্ছে। এই বিক্রিয়াকে বলবো আমরা উভমুখী বিক্রিয়া। দেখো এটাই হলো উভমুখী চিহ্ন,
যে বিক্রিয়ক থেকে উৎপাদ হয় এবং উৎপাদ থেকে বিক্রিয়কে পরিণত হতে পারে। দুই নম্বর রাসায়নিক বিক্রিয়া তাপে শ্রেণী উন্নয়ন। এই ক্ষেত্রেও রাসায়নিক বিক্রিয়াকে তাপে বা দুই ভাগে আলোচনা করা যায়। একটা হল তাপ উৎপাদন, যেমন নাইট্রোজেন হাইড্রোজেন হাইড্রোজেন বিক্রিয়া করে হাইড্রোক্সিল মূলক মাইনাস 1।
দেখো লক্ষ্য করো বিক্রয় এবং উৎপাদ চারণ সংখ্যা পুরো পরিবর্তন হয়নি, এই জন্য এটাকে বলবো আমরা নন রেডক্স। প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের বইয়ে এই রেডক্স এবং নন রেডক্স এর আরো অনেকগুলো প্রকার ভেদ দেখবে। রেডক্স কে সাধারণত চার ভাগে চারটা বিক্রিয়ার মাধ্যমে তোমাদের বইয়ে শ্রেণীভুক্ত করা হয়েছে। এক নাম্বার রেডক্সটাকে একটা বলা হয়েছে সংযোজন, দুই নাম্বার বিয়োজন, তিন নাম্বার প্রতিস্থাপন, চার নাম্বার দল। এই রেডক্স এই চারটা বিক্রিয়া প্রত্যেকে জারণ বিচারণ সংযোজন লক্ষ্য করো সোডিয়াম প্লাস ক্লোরিন বিক্রিয়া করলে সোডিয়াম ক্লোরাইড। এখানে দেখো জিরো জিরো, এখানে প্লাস ওয়ান মাইনাস ওয়ান, লক্ষ্য করো সোডিয়াম থেকে প্লাস ওয়ান, ক্লোরিন থেকে মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ইলেকট্রন সংখ্যা ছিল গিয়েছিল এগারো, এখানে ইলেকট্রন সংখ্যা হয়ে গেছে দশ, এখানে ছিল তার সতেরো, এখানে হয়ে গেছে তার আঠারো, অর্থাৎ জারণ সংখ্যা ইলেকট্রনের পরিবর্তন হয়েছে, জারণ সংখ্যা পরিবর্তন হয়েছে অর্থাৎ ইলেকট্রন আদান প্রদান হয়েছে। যেহেতু ইলেকট্রন আদান প্রদান ঘটেছে অবশ্যই এটা রেডক্স বিক্রিয়া, বিয়োজন এটাও রেডক্স বিক্রিয়া, প্রতিস্থাপন এটাও রেডক্স বিক্রিয়া, দহন এটা কোনো রেডক্স অর্থাৎ জারণ বিজারণ বিক্রিয়া। জারণ এবং বিজারণের ক্ষেত্রে অবশ্যই মনে রাখবে জারণ মানে হল ইলেকট্রন ত্যাগ করা, অর্থাৎ জারণ মানে সারণ, যে বিক্রিয়া কোনো পরমাণু মূল ইলেকট্রন দান করবে এবং ইলেকট্রন দান করলে কি হয় ধনাত্মক পরিণত হয়, ইলেকট্রন দান করবে তাকে বলবো আমরা জারণ। আর যদি কোনো বিক্রিয়া কোনো মূল কোনো পরমাণু মূল ইলেকট্রন গ্রহণ করে তাহলে সেটাকে বলবো আমরা বিজারণ। তো লক্ষ্য করো জারণ বিক্রিয়া অর্থাৎ সোডিয়াম একটা ইলেকট্রন দান করল, সোডিয়াম প্লাস আয়ন করল, লক্ষ্য করো সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে সোডিয়াম প্লাস পরিণত হল, এটা ইলেকট্রন দান করল। তাহলে জারণ মানে হল বুঝতে পারলে তুমি যে সার, অর্থাৎ জারণ মানে সার ইলেকট্রন দান, যদি কোনো প্রমাণ ইলেকট্রন দান করে তাহলে করে যা, যদি ইলেকট্রন গ্রহণ করে যেমন ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করবে ক্লোরিন মাইনাস ওয়ান, তাহলে যদি কোনো পরমাণু ইলেকট্রন গ্রহণ করে বা অণু বা মূল ইলেকট্রন গ্রহণ করে তাহলে আমরা তাকে বলবো বিজারণ। এইভাবে জারণ বিক্রিয়া এবং বিজারণ বিক্রিয়া সংগৃহীত হয়। তোমরা আগামী ক্লাসে আজকে আমরা রেডক্স সম্পর্কে আলোচনা করলাম, জারণ বিজারণ সম্পর্কে আলোচনা করলাম, আগামী ক্লাসে তোমরা জারণ বিজারণ হয় না এমন বিক্রিয়াগুলো অর্থাৎ নন রেডক্স বিক্রিয়াগুলো দেখাবো এবং সাথে জারণ সংখ্যা কীভাবে নির্ণয় করতে হয় এই বিষয়টা আমরা বিস্তারিত আলোচনা করবো। আজকে পর্যন্ত ভালো থাকবে।